হ্যাঁ ফ্রেন্ডস, একটা গল্প দিয়ে আজকের মর্নিং এর ভিডিওটা স্টার্ট করছি। ধরো তুমি এমন একটা জায়গায় গেছো যেখানে চারিদিকে কোথাও জল নেই, কিন্তু তুমি জানো যে মাটির তলায় জল পাবে, কিন্তু বিভিন্ন এরিয়াতে মানে কোন পার্টিকুলার জায়গায় জল আছে তুমি জানো না। তুমি এমন একটা জায়গায় জল খুঁড়ছো, মানে জলের জন্যে মাটি খুঁড়ছো যে জায়গাটায় হয়তো জল নেই। তুমি বীভৎস পরিশ্রম করলে, সারা দিন ধরে সেইখানটা মাটি খুঁড়লে, একদম গলদ ঘর্ম হয়ে গেলে, প্রচুর পরিশ্রম করলে, কিন্তু আলটিমেটলি জলটা উঠলো না। কিন্তু তোমার যদি জানা থাকতো পার্টিকুলার কোন জায়গায় জলটা আছে এবং সেই জায়গায় গিয়ে যদি তুমি পরিশ্রম করতে, হয়তো দেখা যেত অতটাই কঠোর পরিশ্রম অথবা তার চেয়ে কম পরিশ্রম করেই কিন্তু তুমি জল পেয়ে যেতে এবং তোমার তৃষ্ণা মিটে যেত। তার মানে এখান থেকে, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, যে শুধু কঠোর পরিশ্রম নয়, তার সাথে সাথে তোমাকে ইন্টেলিজেন্টলি কাজ করতে হয়। মানে সোজা কথায়, শুধু গলদ ঘর্ম হয়ে খেটে গেলেই হবে না, তোমাকে জানতে হবে পার্টিকুলার কোন প্রসেসে খাটলে বা কোন বিষয়ের ওপর খাটলে তুমি ফলটা পাবে। ঠিক সেই রকম যখন কোনো কোর্সে অ্যাডমিশান নিচ্ছ, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোন কোর্সে তুমি অ্যাডমিশানটা নিচ্ছ। কারণ এমন ম্যাক্সিমাম যে গতানুগতিক কোর্সগুলো, বিশেষ করে ক্লাস 10 বা 12 এর পর যে কোর্সগুলো আমরা অ্যাডমিশান নিই সেইখানে, বিশেষ করে ক্লাস 10 এর পর তাও অপশান কমই থাকে, কিন্তু ক্লাস 12 এর পর এত রকম কোর্স থাকে, সেইখানে আমাদের বেছে নেওয়াটা খুব ভাইটাল হয়ে যায় কোর্সটা, যে যার ফলে আমাদের ভবিষ্যতে কেরিয়ারটা একটা সেই জায়গায় দাঁড়াবে। দেখো ম্যাক্সিমাম যে গতানুগতিক কোর্স, সেই কোর্সগুলো করার পর, মানে নর্মাল বিএ, বিকম, বিএসসি, এই কোর্সগুলোর কথাই বলছি, তার মধ্যে বিভিন্ন রকম অনার্স রয়েছে, সেটা নিয়ে অত ইন ডিটেলে গেলাম না, কিন্তু এই সমস্ত যে নর্মাল গতানুগতিক কোর্স যেগুলো সরকারি কলেজগুলোয় করানো হয়, সেই সমস্ত কোর্সে তুমি অ্যাডমিশান নেওয়ার পর যতই পরিশ্রম করো, যতই খাটো, অবশ্যই তুমি হয়তো সেই বিষয়টার উপর দারুণ দখল পাবে, কিন্তু আলটিমেটলি 3 বছরের কোর্সটা কমপ্লিট করার পরে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে, তোমার যদি মেন মানে আকাঙ্ক্ষা এটাই থেকে থাকে যে তোমাকে একটা ভালো চাকরি পেতে হবে, তাহলে কিন্তু সেটা সম্ভব নয় শুধু গ্র্যাজুয়েশন করে। এবং সেক্ষেত্রে তোমাকে সরকারি চাকরির জন্য তোমাকে কম্পিটিটিভ এক্সামে বসতে হবে, এবং সেইখানে যে কী কম্পিটিশান এবং কীরকম অবস্থা সেটা নিশ্চয়ই তোমরা সবাই মানে সেটা নিয়ে কিছু বলার নেই। তো আমি তোমাদের একটাই কথা বলবো, যে অ্যাডমিশান নেওয়ার সময় একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে এমন কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নাও, যে কোর্সটা করার পর তুমি দরকার হলে সরকারি পরীক্ষাতেও বসতে পারো, আবার প্রচুর প্রাইভেট যে এমএনসিগুলো আছে বা কোম্পানিগুলো আছে সেইগুলোতেও চাকরির সুযোগ পেতে পারো। এই জিনিসটা কিন্তু ভীষণ ভাইটাল, বিশেষ করে ক্লাস 12 এর পর। এবার অনেকের ধারণা থাকে একটাই, যে এই প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো, বিশেষ করে ধরো এই বিবিএ, বিসিএ, বিএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এই সমস্ত কোর্সগুলো বিশেষ করে প্রাইভেট কলেজ থেকে যদি করতে হয় তাহলে প্রচুর টাকা খরচ হয়, প্রচুর টাকা, প্রচুর এক্সপেন্সিভ কোর্স, এইরকম একটা ধারণা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে বা তাদের গার্জেনদের মধ্যে আছে। এবং যারা ফিনান্সিয়ালি অতটা সাউন্ড নয় এবং যারা অতটা খরচা করে এই সমস্ত কোর্স করতে চায় না, তাদের একটা স্কেপটিক ব্যাপার থাকে, এবং যারা চিন্তাভাবনা থাকে যে এত কোর্স খরচ, এত টাকা খরচ করে কোর্স করানোর মতো ক্ষমতা আমাদের নেই, এবং সেটা সেই বদ্ধমূল ধারণাটা নিয়েই তারা কিন্তু সেই সব কোর্সে অ্যাডমিশান নেয় না ইচ্ছে থাকা সত্ত্বেও। কিন্তু আমি তোমাদের যেটা বলবো, যে সমস্ত কলেজে কিন্তু অত্যাধিক কোর্সই নয়, এমন বেশ কিছু কলেজ আছে তোমাদের খোঁজ খবর নিতে হবে যে কলেজে কিন্তু কোর্স ফিটা যথেষ্ট অ্যাফোর্ডেবল। তার সাথে সাথে তোমাদের এটাও খোঁজ নিতে হবে যে এখন কিন্তু বিভিন্ন গভর্নমেন্টের স্কলারশিপ প্লাস বিভিন্ন প্রাইভেট যে কোম্পানি বা প্রাইভেট যে সংস্থা আছে তারা যে স্কলারশিপ প্রদান করে, সেই স্কলারশিপও কিন্তু তুমি পেয়ে যাবে যদি ওই সমস্ত কোর্সে অ্যাডমিশান নাও। এবং সেক্ষেত্রে দেখা যেতে পারে যে সেই স্কলারশিপের অ্যামাউন্ট এতটাই যে সেইটা হয়তো তোমার যে কোর্সের ফিটা সেটার অনেকটাই কিন্তু তুলে দিচ্ছে, মানে সোজা কথায় কোর্স ফিটা অনেক কমের মধ্যে চলে আসতে পারে, অনেকটাই কম।
হ্যাঁ, তো সেটা পার্টিকুলারলি কতটা কম হতে পারে সেটা নির্ভর করবে তুমি কত টাকার স্কলারশিপ পাচ্ছ, তুমি কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ, সেইগুলোর ওপর। অনেক কলেজ আছে যেগুলো তথাকথিত মানে বিশাল নামি দামি, যাহা তার তোকে একটা ব্র্যান্ড ক্রিয়েট করে রেখেছে, এবং সেই ব্র্যান্ড ইমেজ রাখার জন্য এবং প্রচুর টাকা বেশি ইনকাম করার জন্য তারা তাদের কোর্স ফিটাকে বিশাল বাড়িয়ে ছড়িয়ে রাখে। তো সেই সব কলেজে তো কোর্স ফি অনেক বেশি হবে। আবার এমন অনেক কলেজ আছে যারা কিন্তু মেনলি ফোকাস করে পড়াশোনার ওপর এবং ট্রেনিং প্লেসমেন্টের ওপর, যে কারণে সেই সমস্ত কলেজে কিন্তু প্রচুর টাকায় কোর্স ফি নয়, মানে অ্যাফোর্ডেবল কোর্স ফি ধরা ছোঁয়ার মধ্যে। এবং তার সাথে সাথে স্কলারশিপ অ্যামাউন্ট যেটা পাচ্ছ সেটা পাওয়ার পর যখন সেটা হিসেব হচ্ছে দেখা যাচ্ছে তোমার কোর্স ফিটা আরও অনেক কমে চলে আসছে, মানে একদম ধরা ছোঁয়ার মধ্যে চলে আসছে। সো আমি একটাই কথা বলবো যে প্রথমেই এই চিন্তাভাবনা যদি তোমাদের থেকে থাকে যে না প্রফেশনাল কোর্সগুলোতে প্রচুর টাকা এক্সট্রা কোর্স ফি, অত টাকা দিয়ে করা সম্ভব নয়, তাহলে আমি বলবো অবশ্যই একটু খোঁজ খবর নাও, একটু চারিদিকে যে কলেজগুলো আছে বা যারা এই সমস্ত ব্যাপারে জানে তাদের থেকে একটু খোঁজ খবর নাও, একটু তাদের থেকে পরামর্শ নাও। আর আমি তো আছি, আমার ডাইরেক্ট ফোন নাম্বার আছে, সেইখানে আমাকে কল করো যদি তুমি জানতে চাও যে পার্টিকুলার কী কী প্রফেশনাল কোর্স ভালো আছে এবং সেই কোন কোন কলেজে সেই কোর্সগুলো কম খরচে করানো হয়। আর কম খরচ মানেই খারাপ, এরকম ধারণাটা কিন্তু একদম ভুল। মনে রাখবে অনেক কলেজ আছে যেখানে কিন্তু কোর্স ফিটা কম, এই কারণেই কারণ সেই কলেজের যারা ম্যানেজমেন্টে আছে, মানে যারা সেই কলেজের মালিক, সোকল্ড মালিক, তারা কিন্তু মেনলি সমাজে কিছু অবদান রেখে দেওয়ার জন্যে তারা এই কলেজগুলো খুলেছে। এবং তাদের মেন যে মিশন সেটা এটাই যে এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোর অ্যাক্সেস, এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোর যে সুফলতা সেটা যাতে যেন মানে সমাজের সমস্ত মানে স্তরের মানুষের কাছে পৌঁছে যেতে পারে। দেখো পড়াশুনো কখনোই কিন্তু ওই মানে অর্থনীতি ভিত্তিক হওয়া উচিত নয়, মানে সোজা কথায় আর্থিক ক্ষমতা যার যত বেশি সে তত বেশি পড়াশোনার সুযোগ পাবে, আর যার আর্থিক ক্ষমতা কম সে কম পাবে, এই জিনিসটা কখনোই ঠিক নয়। কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিতেই হয় অনেক ক্ষেত্রে। অনেক স্টুডেন্ট থাকে যারা যথেষ্ট মেধাবী কিন্তু কোনো কারণে হয়তো গভর্নমেন্ট কলেজে চান্স পায় না তারা ভালো কলেজ ভালো ভালো কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য, প্রফেশনাল কোর্সে, কিন্তু তাদের বাধ্য হয়ে প্রাইভেটেই তখন অ্যাডমিশান নিতে হয়। এবং প্রাইভেট কোর্সগুলো কলেজগুলোয় এত টাকা এক্সট্রা কোর্স ফি, সেই জিনিসটা কিন্তু মানে হওয়ার জন্যে বিশেষ করে সমাজের যারা একটু মানে আর্থিকভাবে যারা একটু দুর্বল সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই সমস্ত কোর্সগুলোর সুফল পায় না। তো সেইটা যাতে না হয় সেই জন্যে প্রচুর কলেজ আছে যেখানে কিন্তু তাদের মালিকরা সেই সমস্ত কলেজের কোর্স ফিটাকে একদম ধরাছোঁয়ার মধ্যে রেখেছে, অ্যাফোর্ডেবল রেখেছে, প্লাস এই সমস্ত স্কলারশিপগুলো যাতে স্টুডেন্টরা পেতে পারে তার জন্য সমস্ত হেল্প এই সমস্ত কলেজের অথরিটি প্রদান করে থাকে। তো আমি একটাই কথা বলবো যে বেশি মানে তাড়াহুড়ো না করে এখনও কিন্তু মনে রাখবে সেপ্টেম্বর অক্টোবর মাস অবধি কিন্তু যতদিন না রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে যে সমস্ত কলেজে সিট ফাঁকা আছে সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান কিন্তু চলছে এবং চলবে। সো একটু খোঁজ খবর নাও, একটু রিসার্চ করো, আমাকে প্রশ্ন করো, দরকার হলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল করো, আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করে দেবো যে কোন কোন কলেজে কম খরচে এই সমস্ত প্রফেশনাল কোর্স করা হয়। আর এই প্রফেশনাল কোর্সগুলোর মেন ফেসিলিটি কী সেটা নিশ্চয়ই তোমরা জানো, যে এই কোর্সগুলো করার পর 3 বছর পরেই, মানে 3 বছরের কোর্স বা 4 বছরের কোর্স যেটাই হোক সেটা কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা একটা ভালো প্যাকেজের চাকরি পেতে পারো প্রাইভেট কোম্পানিতে, এমএনসিতে, বা ইচ্ছে হলে তোমরা গভর্নমেন্ট চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। তো সেটা কিন্তু একটা বিশাল অ্যাডেড বেনিফিট, বিশেষ করে যারা ধরো এরকম ড্রিম নিয়ে আছো যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরই সার্টিফিকেট পেয়েই যেন আমি কোনো জায়গায় চাকরি পেতে পারি, কারণ আমাকে আমার পরিবারকে সাপোর্ট দিতে হবে বা আমাকে অর্থনীতি মানে আর্থিকভাবে আরও স্ট্রং হতে হবে, এরকম যাদের মেন্টালিটি রয়েছে যারা গ্রাজুয়েশন করার পরই পরপরই চাকরির জন্য টার্গেট করছো, তো তাদের জন্য কিন্তু এই সমস্ত কোর্সগুলো অনেক বেটার হয়। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এটা মর্নিং ভিডিও ছিল আজকে, আজকের ওয়েদারটাও বড্ড বেশি গরম। যদি আবার বলছি যদি কোনো হেল্প লাগে, যদি আমার পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই আমাকে ডাইরেক্ট এই নাম্বারে কল করো, আমি অবশ্যই তোমাদের ফুল সাপোর্ট দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, যদি এই ভিডিওটা থেকে তোমার বন্ধুবান্ধবদের উপকার হতে পারে এমন মনে করো তাহলে ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব ভালো থাকবে, টাটা।